এখন 13:1 এর প্রশ্নটা করব। কি বলছে, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি ছায়ার দৈর্ঘ্য অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হয়, স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। আমরা বলছি 13:1 সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোন সমতলে অবস্থিত একটি স্তম্ভে ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হয়, তাহলে স্তম্ভটির উচ্চতা নির্ণয় কর। ঠিক আছে, তাহলে ছবিটা এঁকে নিই। এখানে আমাদের সূর্য আছেন অনেক দূরে, এটা হচ্ছে স্তম্ভটা, এবি হচ্ছে স্তম্ভটা, যার উচ্চতা হচ্ছে এইচ। প্রথমে আমি ছিলাম সি পয়েন্ট, এখানে বিসি আমি জানি না, বিসি দূরত্বটা আমি জানি না, এটা ধরে নিচ্ছি এক্স, এটা হচ্ছে বিসি। এই ছবিটা আঁকলো, আবার দূরে গেলাম 60 মিটার দূরে গেলাম, কোণটা হলো 30 ডিগ্রি, এই কোণটা হলো 30 ডিগ্রি। ঠিক আছে, তার মানে কি দাঁড়ালো, এবি হচ্ছে স্তম্ভ যার উচ্চতা এবি ইজ ইকুয়াল টু এইচ মিটার, সি বিন্দু হচ্ছে যেখানে বিসি ইজ ইকুয়াল টু এক্স মিটার, এটা হচ্ছে এক্স মিটার, এখানে উন্নতি কোণ হচ্ছে 45। আরো সরে গেলাম এইদিকে, চলে গেলাম স্তম্ভ দূরে চলে গেলাম, এইখানে যখন এলাম ডি বিন্দুতে 60 মিটার, এই দূরত্ব হচ্ছে 60 মিটার, সেখানে উন্নতি কোণ হলো 30 ডিগ্রি, তাহলে আমাকে এইচটা বার করতে হবে, এইচটা কত, এটা হচ্ছে প্রশ্ন, তাই তো? ঠিক আছে, এখন এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? আমরা জানি লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান থিটা, মনে আছে তো? লম্ব বাই ভূমি, লম্বভাবে ভূমি এই কোণের সেখানে হবে ট্যান থিটা, এখানে থিটা 45, তাহলে এ বি বাই বি সি ইজ ইকাল টু ট্যান 45। এই রিলেশনগুলো জানতে লাগবে, লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান, সেই অ্যাঙ্গেলটা ট্যান থিটা, লম্ব বাই অতিভুজ হবে সাইন, ভূমি বাই অতিভুজ হবে ট্যান কস, তাহলে লম্ব বাই অতিভুজ হবে সাইন, ভূমি বাই অতিভুজ হবে কস, আর লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান, এগুলো জেনে রাখা দরকার, মুখস্থ রাখা দরকার, তারপর কোনটা কাজে লাগবে সেটা চিন্তা করে করতে, কি দেওয়া আছে সেখানে কোন অ্যাঙ্গেলটা লাগবে, সাইন লাগবে না কস লাগবে না ট্যান লাগবে, এটা অঙ্ক দেখে বুঝতে হবে। এখানে আমার লম্ব আর ভূমি নিয়ে কাজ, আমার অতিভুজটা কোনো দরকার নেই, খালি লম্ব আর ভূমি, তাহলে আমি ট্যান দিয়ে এগোব, এখানে অতিভুজ কোনো ফিগারই করছে না, অতিভুজটা কোনো দরকারই লাগছে না, বলে সাইন কস আমি চিন্তাই করব না, যেহেতু লম্ব আর ভূমি নিয়ে কারবার, ট্যান সোজাসুজি ট্যান, তারপরে এবি হচ্ছে এইচ আর বিসি হচ্ছে এক্স, আর ট্যান 45 আমরা জানি 1, তো সেখান থেকে আমরা পাচ্ছি এইচ ইজ ইকুয়াল টু এক্স, এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন ধরছি। সেকেন্ড পার্টটা করি,
এখানে দেখো আর একটা সমকোণী ত্রিভুজ আছে এ বি ডি, সেখানে এ বি বাই বি ডি হচ্ছে ট্যান এ ডি বি, এই অ্যাঙ্গেলটা ঠিক আছে ট্যান এ ডি। একই ব্যাপার সেখানে একটি লম্ব আর অতিভুজের ব্যাপার, এই ভূমির ব্যাপার অতিভুজ নেই। তাহলে আমরা কি পাচ্ছি এবি বাই বিডি, এবি হচ্ছে এইচ, এইচ বাই বিডি হচ্ছে এক্স প্লাস সিক্সটি, এক্স প্লাস সিক্সটি ট্যান থার্টি, ট্যান থার্টি হচ্ছে ওয়ান বাই রুট থ্রি। আবার এগুলো আবার বারবার আমি তোমার একই কথা বলছি, তোমাদের বোরিংও লাগছে, এই মানগুলো একেবারে মুখস্থ রাখা দরকার। টেন থার্টি থার্টি জিরো থার্টি ফোর্টি ফাইভ সিক্সটি নাইনটি, তাহলে আমি কি পাচ্ছি ক্রস মাল্টিপ্লিকেশন করে রুট থ্রি এইচ ইজ ইকুয়াল টু এক্স প্লাস সিক্সটি, এক্স প্লাস সিক্সটি। এটা আমি দু নম্বর ইকুয়েশন ধরছি। এবার এক্স মানে আমরা জানি এক নম্বর ইকুয়েশন আমি পেয়েছিলাম এক্স হচ্ছে এইচ সমান, এইচ আর এক্স সমান, আর আমার এক্স দিয়ে আমার কোনো দরকারই নেই, আমার দরকার এইচ, তাহলে আমি এক্সটাকে বাদ দেবো ঠিক আছে, আমার দরকার এইচ কে নিয়ে, এক্স আমার লাগবে না, তাহলে এক্স এর মান আমি বসিয়ে দিলাম এখানে ঠিক আছে, এক্স এর মানটা আমি এখানে বসিয়ে দিলাম, এক্স মানে হচ্ছে এইচ। এবার এইচটাকে একদিকে নিয়ে এলাম, এইচ ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু সিক্সটি, তাহলে এইচ কত হলো সিক্সটি বাই রুট থ্রি মাইনাস ওয়ান। ওকে, এখন আমার এটাকে করণীয় নিরসন করতে হবে, করণীয় নিরসন তো মনে আছে করণীয় নিরসন, এর কনজুগেট যে সারটা আছে সেটা দিয়ে আমরা গুণ করছি, রুট থ্রি মাইনাস ওয়ান যখন আছে একে রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে গুণ এবং ভাগ দুটো করলি, ওপর নিচে গুণ করলি, এটা কি হলো রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু রুট থ্রি প্লাস ওয়ান, তারপর আবার কি দেওয়া হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তেমন হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি। তার মানে থ্রি মাইনাস ওয়ান তাহলে কি দাঁড়াচ্ছে সিক্সটি, ঠিক আছে সিক্সটি, ঠিক আছে সিক্সটি, আর ওয়ান পয়েন্ট রুট থ্রি মানে আমি জানি রুট থ্রি হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা পাচ্ছি সিক্সটি ইন্টু ওয়ান প্লাস ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু সেটা হচ্ছে টু, এটা ক্যাটাগরিগুলো থার্টি, থার্টিকে এটা দিয়ে গুণ করলে আমি পাচ্ছি এইটি ওয়ান পয়েন্ট নাইনটি সিক্স, তাহলে স্তম্ভটির উচ্চতা হচ্ছে এইটি ওয়ান পয়েন্ট নাইনটি সিক্স মিটার। ওকে, খুবই সোজা অঙ্ক, এমন কিছু অসুবিধা নেই, পারা উচিত। ওকে, খালি কোনটা লাগবে, ট্যান লাগবে না সাইন লাগবে না কস লাগবে এটা একটু চিন্তা করে নেবে, দেখবে দুটো টার্ম লাগবে, দুটো টার্মের মধ্যে কোন দুটো তোমার লাগছে, তিনটে জিনিস আছে লম্ব ভূমি অতিভুজ, এই দুটো নিয়ে আমার কারবার, দুটো কোন দুটো, লম্ব আর ভূমি থাকে ট্যান দিয়ে পড়বে, লম্ব আর অতিভুজ থাকে সাইন দিয়ে পড়বে, যদি লম্ব আর অতিভুজের ব্যাপার হতো সাইন দিয়ে পড়বে, যদি ভূমি আর অতিভুজ নিয়ে কাজ হতো দেখে নেবে যে কোন দুটো আমার কাজে লাগছে, এই তিনটের মধ্যে কোন দুটো আমার কাজে লাগছে, কি বার করতে দিয়েছে, কি দেওয়া আছে কি বার করতে দিয়েছে। ওকে।